আগের ম্যাচের দ্বিতীয় ইনিংসে বল হাতে সাত উইকেট নিয়ে বাংলাদেশকে একাই ধসিয়ে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বাহাতি স্পিনার কেশব মহারাজ এবার তিনি ভোগালেন ব্যাট হাতে মালদারকে ফিরিয়ে খানিক স্বস্তি এনেছেন তাইজুল ইসলাম এরপর কেশব মহারাজকে আউট করে ব্যক্তিগত পাঁচ উইকেট স্বীকার করেন এই স্পিনার ফলে একশো চব্বিশ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ আট উইকেটে চারশো রান ঝড়ো ফিফটি হাঁকানো মহারাজ শেষ পর্যন্ত চুরাশি রানে আউট হয় দিনের শুরুতেই খেলাদের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছিলেন কাইল ভেরেন বাংলাদেশের বলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করে মাত্র পঞ্চাশ বলে চারটি চার ও তিনটি বিশাল ছয়ের মারে নিজের টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেন মহারাজ তাজুলের দারুণ এক ডেলিভারিতে সোজা বোঝ হয়ে যান সাতাত্তর বলে তিন চার ও এক ছয়ের মারে তেত্রিশ রান করা মালজার মিডল স্টাম্পে পিচ করা তাইজেলের সেই ডেলিভারি স্কোয়ার টার্ন করে আঘাত হানে মালটারের অফ স্টাম্পে যা স্বস্তি ফেরায় বাংলাদেশ শিবিরে আগের দিন পাঁচ উইকেটে করা দুশো আটাত্তর রান নিয়ে আজকের দিনের খেলা শুরু করেছে দক্ষিণ আফ্রিকা দিনের সপ্তম ওভারে দলীয় তিনশো পূরণ করে ফেলে তারা তবে সেই ওভারেই ঠিক তিনশো রানের মাথায় ভেরেনকে বোল্ট করে বাংলাদেশকে সাফল্য এনে দেন খালেদ দুই অপরাজিত ব্যাটার কায়াল ও ওয়ান মাল্টারের আজকের দিনের শুরুটা ছিল সতর্ক সাবধানী তবে সুযোগ পেলেই বাউন্ডারি হাগিয়ে রানের চাকা সচর রাখছিলেন তারা দিনের পঞ্চম ইনিংসের পঁচানব্বইতম ওভারের চতুর্থ বলে ঘটে উত্তাপ ছড়ানো ঘটনা খালেদের বলে স্ট্রেট ড্রাইভ করেছিলেন ভেরেন সেটি ধরে সোজা থ্রো করে বসেন খালেদ যা গিয়ে লেগে লাগে ভেরেনের গ্লাভসে নিজের ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে দুখু প্রকাশের ভঙ্গি করেন খালেদ কিন্তু তা মানতে রাজি ছিলেন না ভেরেন তিনি বরং নিজের জায়গায় দাঁড়িয়ে আর চোখে দেখতে থাকেন খালেদকে তখন ভেরেন ও খালেদের মধ্যে বাদানুবাদের উপক্রম হলে ইয়াসের আলী রাব্দে এসে সরিয়ে নেন দুজনকে আম্পায়ার মারাই এলাসমাস তখন বাংলাদেশ অধিনায়ক মমিনুল হককে বুঝিয়ে দেন তার দলের খেলোয়াড়দের আরও সতর্ক রাখার ব্যাপারে এক ওভার পর খালেদের করা অফ স্ট্যাম্পের বাইরের ডেলিভারিতে চার মেরে দলীয় তিনশো পূরণ করেন ভেরেন তবে এক বল পরই এক ভেতরে ঢোকা ডেলিভারিতে ভেরেনকে বোকা বানিয়ে স্ট্যাম্প ছত্রখান করে দেন খালেদ সাজভর ফেরার আগে বাইশ রান করেছেন ভেরেন